What we do here is go back, 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 back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমেনাস কিচেন থেকে আমি আমেনা বলছি। আজকে আমি আপনাদের জন্য খুব সহজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি পাউরুটি টোস্ট করছি, পাউরুটি ভেজিটেবল টোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি পুরোপুরি দেখুন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, চলুন দেখে নিন আমি কিভাবে খুব সহজে এই নাস্তাটি রেডি করে ফেললাম। সো ভিউয়ার্স, আমি এখানে কিছু ভেজিটেবল নিয়েছি। আমি গাজর কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি আর কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি। আমি দুইটা ডিম দিয়ে টোস্ট করছি। আমি এই জন্য দুটো ডিম নিয়েছি। দুটো ডিম আমি খুব সুন্দরভাবে একটা বাটির পাত্রের মধ্যে রেখেছি। এর মধ্যে আমি এখন গাজর কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে সবগুলোর মধ্যে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এবার এই সবগুলো মিশ্রণকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে আমি মিক্স করে নিলাম। এই টোস্টটা বানানোর জন্য আমি পাউরুটি নিয়েছি 4 পিস। আমার সবগুলো উপাদান রেডি। আমি ডিমটাও নিয়েছি, পাউরুটিও নিয়েছি। এবারে আমি একটা পাত্রে পাত্রটি গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটার ছাড়া তেলে দেওয়া যায়, আমি যেহেতু আমার বাসায় আছে তাই আমি বাটারটি ইউজ করলাম। এছাড়া তেল দিয়ে বানালেও ভালো হয়, খেতে একই রকম। আমি এর মধ্যে যে পাউরুটিটা রেখেছিলাম, পাউরুটি দিয়ে দিচ্ছি। আমি 2 পিস পাউরুটি দিচ্ছি। একে আমি 2 পিস পাউরুটি দিয়ে দিলাম। চুলাটা আমি একদম মিডিয়াম হিটে রান্না করছি। পাউরুটির মধ্যে আমি যে মিক্স করে রেখেছিলাম ডিম আর ভেজিটেবলটা, ওই মিশ্রণটা দিয়ে দিলাম উপরে। ভালোভাবে আমি পাত্রটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইডে একই রকমভাবে দিয়ে দিলাম। আমি হাত দিয়ে একটু পাত্রটাকে ঘুরিয়ে নিচ্ছি। এবারে আমি চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে এটাকে ঢেকে দিব। ঢেকে আমি আস্তে আস্তে রান্না করে নেব। যেহেতু ডিম পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি একদম লো হিটে রান্না করছি, সাবধানে রান্না করছি। আমি ঢাকনাটা উঠিয়ে দেখে দিচ্ছি, আস্তে আস্তে হয়ে যাচ্ছে। একটু আমি চামচ দিয়ে সাইড দিয়েও তুলে দেখে নিচ্ছি কি অবস্থা হয়েছে। আমি এটাকে এখন উল্টে দিব, আমার এক পাশ হয়ে গেছে। আমি এখন টোস্টটাকে কেটে কেটে পিস করে নিব। দেখুন ভিউয়ার্স, আমি টোস্টটাকে পিস করে নিয়েছি। এবার এগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি ভিউয়ার্স। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার খুবই মজাদার একটি নাস্তা, পাউরুটি ভেজিটেবল টোস্ট। আমি খুব সহজে রেসিপিটি করে ফেললাম, আপনারা দেখেছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে।
সো ভিউয়ার্স, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আমার সাথে থাকবেন, সেই পর্যন্ত বেশি বেশি শেয়ার করবেন ভিউয়ার্স, লাইক কমেন্টস করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।